দর্শক, ঈদ যাত্রা নিয়ে সবশেষ খবর জানাতে গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি যোগ দিবেন আমাদের সহকর্মী সাফিয়াজ রাসনা। রাসনা, ঈদে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন জানাবেন। যেমনটি বলছিলাম যে ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যারা ঘরমুখো মানুষ রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এখানে ভিড় করতে শুরু করেছেন। একটু যদি আপনাদেরকে ঘুরে দেখাতে চাই যে আজকে থেকে কিন্তু ছুটি শুরু হয়ে গেছে বলা যায়, এবং আজকে যেহেতু 28 তারিখ এবং সপ্তাহের শেষ কর্মদিবস, সেই এটা বিবেচনা করে কিন্তু যারা বাড়িতে যেতে চান, প্রিয়জন নিয়ে পরিবার নিয়ে যারা ঈদ করতে চান তারা কিন্তু ইতিমধ্যে রওনা দিতে শুরু করেছেন। এবং যারা যেইটা আমরা দেখেছি যে কমলাপুর রেল স্টেশনে যে চাপটা রয়েছে, যেরকম সেহেরি থেকেই অনেকে টিকিটের জন্য দাঁড়িয়ে থাকেন, ঠিক উল্টো চিত্র কিন্তু রাজধানীর এই গাবতলী বাস টার্মিনালে। এখানে অতটা চাপ নেই এখন পর্যন্ত, তবে যারা বিক্রেতা রয়েছেন এখানে, যারা কাউন্টারের যারা বসছেন, তারা বলছেন যে আজকে 28 তারিখ এবং আজকে থেকেই এই চাপটা মূলত বাড়বে বলে তারা আশা করছেন। আমরা একজন বিক্রেতার সঙ্গে একটু, যিনি যারা এখানে টিকিট বিক্রি করেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে যাত্রীর চাপ কেমন, যাত্রীর চাপ কেমন দেখছেন? যাত্রী আজকে বৃহস্পতিবার, আজকে দুপুরের পরের থেকে অফিস যেহেতু ছুটি হচ্ছে তখন থেকে কিছু আসবে, আর এমনি টুকটাক যারা এখানে ঢাকাতে আসে যে ফ্রি আছে তারা এখন বেরোচ্ছে। অরিজিনালি হবে সন্ধ্যার পরে। শুনছিলেন যে উনি বলছেন যে আজকে দুপুর থেকে কিন্তু এই চাপটা শুরু হবে এবং সন্ধ্যা নাগাদ এটি আরও বেড়ে যাবে বলে তারা আশা করছেন। এবং অন্যান্য গত 2 থেকে 2.5 বছর যে করোনার ভয়াবহতা ছিল সেটি কিন্তু এবার আসলে যারা বাড়ি যেতে পারেননি গত 2 থেকে 2.5 বছর তারা কিন্তু এবার চেষ্টা করছেন যে পরিবার পরিজন নিয়ে ঈদ করার। এবং আপনাকে যদি দেখায় যে এই সকালবেলাতেই কিন্তু বেশ খানিকটা ভিড় হয়ে গেছে, এবং যে ধরনের গার্মেন্টস যেগুলো রয়েছে এবং অন্যান্য অফিস আদালতগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকেই ছুটি হয়ে যাবে এবং প্রায় 1 সপ্তাহের মতো একটা ছুটি পাওয়া যাবে। সেইটা মাথায় রেখে যারা ঘরমুখো মানুষ রয়েছেন তারা আশা করছেন যে এবারে ঈদটা তারা নির্বিঘ্নে পরিবার পরিজন নিয়ে করতে পারবেন। আমাদের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা, সবার ঈদ হোক আনন্দের। আহসান, গাবতলী বাস টার্মিনাল থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ খবর।